जय श्री कृष्ण राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनेले आपनादेर सकल के जानाई स्वागत। आमी आशा करी आपनारा सकले भगवान बा ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। बंधुरा, आपनी जदि लाइफे किछु शिखते चान बा जानते चान, ताहले चैनेलटी सबस्क्राइब अवश्यई करुन। जदि आपनारा मा लक्ष्मीर आशीर्वाद एवं तार साथे साथे जदि प्रचुर अर्थेर मालिक होये उठते चान, যে প্রত্যেক বাড়িতে একটা মেন দরজা থাকে, আর সেই মেন দরজাটা কি রকম হওয়া দরকার? যদি প্রত্যেক বাড়ির মেন দরজা অর্থাৎ প্রধান দরজা যদি ঠিকঠাক থাকে, তাহলে সেই গৃহস্থে অবশ্যই দেবদেবীর আগমন ঘটে থাকে। এ কথা সত্য যে বাড়ির মেন দরজা এটুকুই ইঙ্গিত দেয় যে সেই বাড়িতে কি রকম ধরনের লোক বসবাস করে এবং সেই বাড়ির গৃহস্থের অন্তরের পরিবেশটা কি রূপ থাকে। যদি সত্যি সত্যি দেবদেবীর একটা প্রভাব দেখতে চান কিংবা তাদের শক্তি যদি নিজের চোখে দেখতে চান, তাহলে এমন কিছু জিনিস আছে যেগুলো মেন দরজার অর্থাৎ প্রধান দরজার সামনে এবং বাড়ির মধ্যে রাখা উচিত। আজ আমি এই ভিডিওর মাধ্যমে সেই রকমই বেশ কিছু জিনিসের কথা বলবো, যেটি আপনি ঘরের মধ্যে বা প্রধান দরজার সামনে রাখতে পারেন, তাহলে স্বয়ং মা লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করবেই করবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে সমস্ত বাড়িতে বাস্তু দোষ রয়েছে, সেই সমস্ত বাড়িতে কিন্তু নানান ব্যাপারে নানান সমস্যা থেকেই থাকে। যেমন সেই বাড়িতে কেউ বারবার অসুস্থ হয়ে পড়া বা সেই পরিবারের মধ্যে সব সময় একটা ঝগড়া কলহ লেগে থাকা বা আর্থিক সংক্রান্ত নানান রকম সমস্যা যদি লেগেই থাকে, তাহলে বুঝতে হবে যে সেই বাড়ির বাস্তু মোটেই ঠিক নয়। আজকে আমি এই রকমই পাঁচটি খুবই গুরুত্বপূর্ণ জিনিসের কথা বলবো, তার মধ্য থেকে যে কোনো একটি জিনিস আপনার মেন দরজার সামনে যদি রাখতে পারেন, তাহলে আপনি ধরে নিতে পারেন স্বয়ং মা লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করবে। এছাড়াও আপনার সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ও ঐশ্বর্যর বৃদ্ধি পাবে। আর আপনার যদি কোনো রকম সমস্যাও থেকে থাকে, তাহলেও আপনি এই জিনিসটির মাধ্যমে সেই সমস্ত সমস্যা থেকে নিশ্চিতভাবে মুক্তি পাবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ, টোটকা বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, সব মানুষই চায় সে এবং তার পরিবার সব সময় যেন সুখে শান্তিতে থাকে এবং তার পরিবারের ওপর তার সন্তানের ওপর যেন কারো কুদৃষ্টি না পড়ে এবং তাদের সুখ শান্তির ওপর কারো যেন নজর না পড়ে। কারণ কুদৃষ্টি কুনজর এমনই একটি জিনিস, এটি যদি কারোর ওপরে পড়ে থাকে বা কারো পরিবারের ওপর পড়ে থাকে, তাহলে কিন্তু পরিবারের ক্ষতি অনেক দিক থেকেই ঘটে থাকে। তাই প্রথমেই বলবো, নজর দোষ থেকে নিজেকে ও নিজের পরিবারকে যদি বাঁচাতে চান, তাহলে সেক্ষেত্রে কি করবেন? সপ্তাহে অন্তত একবার আপনার বাড়ির যে প্রধান দরজা অর্থাৎ সদর দরজা, তার সামনেটা একটু ধুয়ে দিন, হয় মঙ্গলবার বা শনিবার। এর সঙ্গে আমি এটাও বলে রাখি যে জল দিয়ে ধোবেন, সেই জলের সাথে একটু করে ফিটকিরি মিশিয়ে নেবেন। যদি ফিটকিরি না পান, তাহলে অবশ্যই যে সামুদ্রিক লবণ, সেই দিয়েও কিন্তু আপনি এই ধোয়া মোছা করতে পারেন। তাহলে এমনটা করলে স্বয়ং বজরং বলি আপনার দরজার রক্ষা কবচ হয়ে দাঁড়ান।
কোনোরকম নেগেটিভ শক্তি বলুন এবং কারোর কোনোরকম কুনজর সেই দরজা এড়িয়ে আপনার গৃহস্থে প্রবেশ করতে পারবে না। আপনারা হয়তো একথা সবাই জানেন এবং মানেনও, যেখানে বজরংবলী স্বয়ং রক্ষাকর্তা হয়ে থাকেন সেখানে কখনোই কোনো ভূত পেত কোনো অশুভ শক্তি প্রবেশ করা তো দূরের কথা, তার ধারে কাছেও থাকে না। দ্বিতীয় উপায়, যদি আপনার বাড়ির মেন দরজা খুবই নোংরা এবং চটাফটা হয়ে থাকে তাহলে অন্ততপক্ষে সেই দরজায় রং লাগিয়ে তাকে সুন্দর করে তোলার চেষ্টা করুন এবং দরজার রং কখনোই কালো অথবা নীল করবেন না, কারণ এই রকম কালো ও নীল রং করে থাকেন তাহলে সেই বাড়িতে আকস্মিক মৃত্যু বা আকস্মিক কোনো দুর্ঘটনা অথবা আকস্মিক কোনো অর্থহানি ঘটে থাকে। তবে ডিজাইনের সাথে যদি একটু কালো একটু নীল থাকে তাহলে সেটির কোনো প্রভাব পড়বে না, কিন্তু পুরো কালো এবং পুরো নীল কখনোই করবেন না। তৃতীয় জিনিসটি হলো তুলসী। হ্যাঁ বন্ধুরা, হিন্দু ধর্মে সব থেকে পবিত্র হলো এই তুলসী মাতা ও তুলসী গাছ। যে সমস্ত বাড়িতে তুলসী মায়ের নিত্য সেবা হয় পুজো হয় সেই সব বাড়িতে কোনো রকম কখনোই কোনো অসুবিধা থাকে না, বরং সেই গৃহস্থের অন্তরে প্রত্যেকটি সদস্য খুবই সুখে শান্তিতে ও ধনধান্যে পরিপূর্ণ থাকে। যদি আপনার বাড়ির মুখ্য দরজা খুলতেই তুলসী মঞ্চ থাকে বা কোনো তুলসী গাছ থাকে তাহলে সেই বাড়িতে কখনোই কোনো নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে না। আর যে বাড়িতে নেগেটিভ শক্তি বলে কিছু থাকে না আর সেখানে সদাই মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে। চতুর্থ যে বিষয়টির কথা বলবো, আপনি আপনার বাড়ির যে মেন দরজা যেখান দিয়ে লোক অনবরত যাতায়াত করতে থাকে সেই জায়গায় যদি আপনি একটুখানি ফিটকিরি ও কালো নুন মিশিয়ে সামান্য একটু রেখে দিতে পারেন এবং যতবার যে যাবে আসবে বা বাইরের কোনো অপরিচিত ব্যক্তি যদি সেখান দিয়ে প্রবেশ করে তাহলে আপনার জন্য সেটা যথেষ্ট মঙ্গলজনক। এবং আপনি যদি কোনো শুভ কাজে গিয়ে থাকেন তাহলে কখনোই আপনি খালি হাতে ফিরবেন না। পঞ্চম এবং সর্বশেষ যে বিষয়টির কথা বলবো তা হলো স্বস্তিক চিহ্ন। আপনার বাড়ির মেন দরজার দুপাশে সিঁদুর হোক বা কুমকুম হোক সেই দিয়ে যদি আপনি স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে পারেন অবশ্যই লাল রং দিয়ে করবেন। লাল রং হলো আমাদের হিন্দু ধর্মের পবিত্রতার ও শুদ্ধতার প্রতীক এবং এই লাল রঙই আমাদের শুভতা প্রদান করে থাকে, তাই অতি অবশ্যই এই লাল রং দিয়েই স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন। হিন্দু ধর্মে স্বস্তিক চিহ্ন যথেষ্ট পবিত্র এবং যথেষ্ট শক্তিশালীও। অনেকের বাড়ির মেন দরজায় লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন এই রকম স্বস্তিক চিহ্ন অঙ্কন করা রয়েছে। তারা এই স্বস্তিক চিহ্নের মহত্ব বোঝে তাই বাড়ির চারপাশে কিন্তু স্বস্তিক চিহ্ন জ্বলজ্বল করছে। যদি আপনার মেন দরজার ওপর দিকে স্বস্তিক চিহ্ন বানানোর মতন জায়গা থাকে তাহলে আপনি একটি বানাতে পারেন, আর যদি জায়গা না থাকে তাহলে আপনি মেন দরজার দুপাশে বানাতে পারেন। যদি এমনটা করেন তাহলে আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। আপনার গৃহস্থের অন্তরে কখনোই কোনো রকম অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না এবং পরিবারের কারোর ওপর কোনো রকম কুনজরও পড়ে না। বাজার থেকে যেটি পাওয়া যায় সেগুলিও লাগাতে পারেন, কিন্তু তার থেকে ভালো হবে ঠাকুরের স্থান থেকে একটু সিঁদুর নিয়ে তার সাথে একটু চন্দন মিশিয়ে এবং প্রয়োজন মতো একটু কুমকুম মিশিয়ে নিয়ে যদি সেই দিয়ে আপনি আপনার বাড়ির দরজার দুপাশে বা মাথায় স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে পারেন তাহলে সেটা আপনার জন্য যথেষ্ট মঙ্গলজনক ও অত্যন্ত শুভ বলেই শাস্ত্র মতে মনে করা হয়।
सुप्रिय दर्शक बंधुरा जदि आपनार बाड़ीते छोटो कोनो कन्या थाके एवं से जदि एई चिन्ह बनाते पारे ताहले किन्तु आरो बेशी भालो सुफल आपनी पे थाकबेन। आर जदि सेई कन्यार बयस 8 थेके 10 बछरेर मध्ये हये थाके ताहले किन्तु आरो भालो, कारण शास्त्रमते एई रूप बयसेर कन्याके मा लक्ष्मीर स्वरूप बोलेई मने करा हय। এবং আমি সবশেষেই একটা কথাই বলবো, যদি আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদ এবং তার সাথে সাথে যদি প্রচুর অর্থের মালিক হয়ে উঠতে চান তাহলে একটি ছোট ঘন্টি কিনে আপনি আপনার বাড়ির মেন দরজার সামনে লাগিয়ে রাখতে পারেন। যখনই আপনি আপনার বাড়ির দরজা খুলবেন বা যখনই কেউ প্রবেশ করবে যেন ওই ঘন্টিটা নিজের থেকেই বেজে ওঠে, সেই রকম ভাবেই ঘন্টিটাকে লাগান। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন, এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।